নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমিও তোমাদের মতো ভালো আছি। তো ইওর ফ্রেন্ড শুক্লাতে সবাইকে স্বাগত। তো আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি। আর জানো তো বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আগামীকাল তোমাদের বিট্টুর জন্মদিন সেলিব্রেশন হবে, তো আজকেই ওর বার্থডে। তো আজকে আমার জীবনে সত্যি বলছি মানে প্রচুর একটা স্পেশাল দিন, ঠিক আছে? যেই দিনে ভয়েস দিচ্ছে সেই দিন না, যেই দিনকার আমার ভিডিওটা তৈরি সেই দিনকের। তো এই ভিডিওটা 13-12 আগস্টের তৈরি। তো তোমরা বলবে আবার দিদিভাই ব্লগ তুমি এত পিছিয়ে দিচ্ছ। কিচ্ছু করার নেই বন্ধুরা, সব দিক দিয়ে আমিই পিছিয়ে যাচ্ছি। অনেক সময় হয় বড় মানে ব্লগ শেয়ার করাই হয় না, ছাড়া হয় না, তো ওই করে পিছিয়ে যায়। তো যাই হোক, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই সব বাজারপত্র চলে এসেছে, কালকে মোটামুটি ছোটোখাটো করে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করব, ইচ্ছা আছে, তো এই জন্য সব বাজারপত্র করে নিয়ে চলে এসেছি। আর এখানে এই কৌটোটার মধ্যে সব কিছু গুছিয়ে নেবো। এই কৌটোটার মধ্যে আমি সব এই পাঁচফোড়ন, এই হ্যানা ত্যানায় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা রাখি না, কারণ ওইটা যেহেতু বেশি ইউজ হয় তো 100 বার নাড়াছাড়া করে না পড়ে যায়, তো যার কারণে শুধু পাঁচফোড়ন, জিরে, এই হ্যানা ত্যানা, এই টুকটাক জিনিসগুলো এর ভেতরে রাখছি। আর চালও এনেছি, অল্প অল্প চাল ছিল, মানে আমার এমনি খাওয়ার চাল আলাদা জায়গায় থাকে, তো এটা মানে মানে বেসিক্যালি এটা ভালো চাল, মানে কেউ এলে হয়তো রান্না হয় বা নিজে কোনো দিনও ইচ্ছা করলো ভালো চালের একটু ভাত খেলাম, এই নাম আর কি। তো কিছুটা আছে, আবার কিছুটা নিয়েও রেখে দিয়েছি, কালকে রান্না হবে। আর মা ফোন করেছিলো মায়েদের ঘরের চালও নিয়ে আসবে, তো কী চালের ভাত হয় দেখা যাক। তো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এই যে অল্প একটু চিনি নিয়ে এসেছি, চিনি আমার একটুকু খরচাই নেই। কেন বলছি, চিনি মানে আমি খাই না, একদমই খাই না, চা খাই না, যেহেতু চিনি যা পড়েই গেল ভোর থেকে। তো কালকে জাস্ট একটু চাটনি হবে, তার মতনই অল্প একটু চিনি এনেছি। তো এরম করে করে টুকটাক করে বাজারপত্র মোটামুটি গুছানো হয়ে গেল। আর আজকে যে ভয়েসটা দিচ্ছি, প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে জানো তো বন্ধুরা, তো একটু হয়তো নয়েস মানে নয়েসটা যেতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর আগামীকাল তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ ভিডিও কালকের ভিডিও মানে মানে কী বলবো স্কিপ করবে না, তাহলে অনেক কিছু দেখতে পাবে না। তো যাই হোক, এইবার আমি কেকটা অর্ডার দিয়ে দিয়েছি দুদিন আগে, তো আসবে আসবে করে আসেনি, তো আজকে না এলে আবার কালকে কখন আসবে, যার কারণে একদিন আগেই অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যে কেক কাকুর কাছে কেক অর্ডার দিয়েছি না, ভীষণ ভালো কেক আর খুব কম দাম দোকানের চাইতে। তো যাই হোক, এখন দুদিন ছাড়া সেলিব্রেশন মানে রয়েই যাচ্ছে, তো যার কারণে বলি যে না একটা ভালো কেক বেকারিকে ধরলে তো বাড়ি বয়ে এসে কেকটা দিয়ে যাবে, ঝামেলাই থাকবে না। তো এখানে রান্না হবে চিচিঙে আলু পোস্ত, পোস্ত ঠিক না, একটু মগজদানা, একটু পোস্ত, একটু সর্ষে, সব রকম মানে মশলা দিয়ে একটু গামাখা গামাখা তরকারি করবো, ঠিক আছে? আর আর তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ একদমই আঝালা হবে, কারণ বাবিন বিট্টু খাবে, তো ওদের জন্য তো লঙ্কা খেতেই পারি না আমি, আমিও ওদের মতনই আঝালা খেয়ে খেয়ে অভ্যস্ত। এখন আমরা যাচ্ছি কেক আনতে, কালকে বিট্টুর জন্মদিন, কালকে নয় আজকে জন্মদিন, তো কালকে ধরা হবে, তো যার কারণে একটা কেক অর্ডার দিয়েছিলাম। কেকটা দিতে এসছে একটা কাকু, এই যে দাঁড়িয়েছে, এই দেখো, এই তো, ও খারাপ নয়। আর এই এইগুলো দেখে এইগুলো বড় হয়ে কি দোকানে দেখা সব দেখাচ্ছে আপনাকে। আর এইটা কত? এটা 200 টাকা, এগুলো হচ্ছে মার্কেটে 250 টাকা দিচ্ছে যত দোকানে আছে। ঠিক আছে, এটাই দাও না, 160 টাকা। বন্ধুরা এই যে কেকের ডিজাইন চলে এসছে, কেক আমাদের দেখলে তো বন্ধুরা 200 টাকার কেক কত সুন্দর। তো জন্মদিনের কেকের দামটাও তোমাদের আমি শেয়ার করে ফেললাম, আমার মতন আবার এমন খোলামালা ব্লগ আর কেউ নেই, আমি একটু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই, কেন বলো তো আমি নিজে যতটা জানি ততটা তোমাদের সাথে শেয়ার করি, সত্যি বলছি। আর তার মধ্যে সন্ধে হয়ে গেছে, তার মধ্যে তোমাদের সাথে আর ব্লগ আমি আর শেয়ার করতে পারিনি, তো সন্ধে হয়ে গেছে, মা আসবে ফোন করেছিল, তো কালকে তো বললাম না একটা ছোট্ট অনুষ্ঠান করব, যার কারণে মাকে ফোন করতে মাকে বলি এসো না মা অনেক দিন তো আসোনি, মা বলে ঠিক আছে চেষ্টা করব। ব্যাস অন্যদিকে এই যে তালের পরোটাটা না, তুমি যদি অন্যদিকে মুখ করে ভাজো ব্যাস দেখবে কী করে চুঙে যায়, কেন জানি না আমি, তো এরম ভালো আমার না সত্যি কথা বলতে তালের পরোটা হচ্ছে সব থেকে বেস্ট লাগে খেতে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে বলে। তো মা আসবে বলে এই জন্য সন্ধ্যাতেই আমি করে নিচ্ছি, কারণ মা এলে আর করতে পারবো না, যেহেতু বিড়ি দিয়েছে আমার, তো জানো তো সমস্ত রকমের কাজ, আমার শাশুড়ি মা ঠিকই বলে জানো তো যে কোনোটাও ছাড়বে না, সব কিছু আগলে ধরে রেখে দেবে।
তো একদমই ঠিক। আর বিড়িটা ছাড়ি না ওই কারণেই যে আমার দুঃখের সাথ দিয়েছে তাকে আমি ছাড়তে পারবো না, কারণ বলা তো যায় না আবার কবে দুঃখ চলে আসতেও পারে, ভগবান কাকে কি সময় দেয় কেউ জানে না। তো মোটামুটি পরোটাটা কমপ্লিট হয়ে গেছে, এইবার মা কি কি জিনিস এনেছে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো কন্টিনিউ ব্লগটা দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 10টা, আর আজকে সারাদিন চান করার পর একটু সিঁদুরও পড়া হয়নি জানো তো, এত কাজে চাপ। কাজের চাপ নাই মেন, সকাল থেকে শরীরটা একটুকু ভালো ছিল না তো, যার কারণে একটুকু ভালো লাগেনি। মা তো এই এলো, এই মানে এই ভাতে বলছি, মা 6টা সাড়ে 6টা নাগাদ ডুবে গেল। তোমাদের তো তাল রুটি দেখালাম, তো তাল রুটি করে মাকে চা করে দিয়েছি, আর রাত্রে এখন হচ্ছে মাংস, আর মা মাছ এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই মাছ মা এনেছে, এটা মায়েদের ওখানে নদীর টাটকা মাছ, আর এইটা হচ্ছে মা আসার সময় এটা ছাঁট বলে, তোমরা সবাই জানো, কেউ কেউ আবার খাও কেউ কেউ পছন্দ করো না। মুরগির পা চামড়া আমার মায়েদের এখানে পাওয়া যায় না বলে মা এখানে কিনে এনেছে, আমাদের এখানে নুনটিয়া বাজার থেকে কিনে আসার সময় মা কিনে নিয়ে গেলো। আর এরা দেখো দুজনে বাবিন আর বিট্টু, মোটামুটি দিদুনকে পেয়ে সবাইকে ভুলে গেছে আপনি। তাই তো, কী খাচ্ছ কি ওটা কি আটা আটা খাচ্ছ? তো এই মাংসটায় আমি এখনও লঙ্কা গুঁড়ো দিইনি বাবিন বিট্টু খাবে বলে, শুধু একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে, আর রসুন রসুন বাটা আদা বাটা কিছু আর দিয়ে পেস্ট করিনি, সব ওই গ্রেটারে মানে ছুলে দিয়ে দিয়েছি, কারণ বিড়ি দেখবে কত দিয়েছে। দেখো দেখো দুটো চিক বিড়ি দিয়েছে, আর আমার মা এসেছে বলে না দুজনে চারঠাং দেখেছে, মানে এত পরিমাণে অন্যায় করছে তোমরা ভাবতে পারবে না। আর এই দেখো কত মাছ, এই যে এখানে মাছ আছে, এই যে মাছ পিয়াদি জানো তো বন্ধুরা, এইটা হচ্ছে নদীর টাটকা চুনো মাছ, একদম টাটকা মাছ। যখন নিয়ে এসে তখন না পুরো চুনো মাছগুলো নড়ছিল, কিন্তু মা তো কিনেছে দুটোর সময়, আর আমি এখন ভাজছি প্রায় 9টা বাজে 9:30 বাজে, তো তার সাথে একটু চিংড়ি মাছও নিয়ে এসেছে, মা তো মাই হয় বলো তো, মা কোমর বেঁধে এটা ওটা নিয়ে চলে এসেছে জানো তো। কোনো কিছু অনুষ্ঠান যদি একটা ছোট্ট অনুষ্ঠান, তার মধ্যে যদি মা চলে আসে আর দু একজনকে বলি, কী যে মজা হয় তোমাদের আমি কী বলবো। আর কালকের ব্লগটা তো দেখবেই অবশ্য, তো কালকে দুর্দান্ত ব্লগ হতে চলেছে। আর এই যে মাংসের মধ্যে এই মাংসের ছাল পা কে খাও কমেন্ট করে জানাবে, আমার পিয়া দিদি ভাই আবার খায় না, কারণ ও এগুলো প্রচণ্ড ঘৃণা করে, তো দিদি ভাই দেখলে একটু প্লিজ চোখটা রাঙিয়ে যাও। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কালকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত, টাটা বাই, গুড নাইট।